আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, শুভ সন্ধ্যা। ভয়েস অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইঞ্জিনিয়ার্স আড্ডা হোপ টকের দ্বিতীয় পর্ব নিয়ে আমি শাফিমা জান্নাত ঐশী চলে এসেছি আপনাদের মাঝে। একজন নাগরিক হিসেবে আমি সবসময় চিন্তা করি যে একজন যোগ্য জনপ্রতিনিধির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনগণের প্রতি তার জবাবদিহিতার সদিচ্ছা। ঠিক তেমনই একজন জনপ্রতিনিধি আমরা পেয়ে গিয়েছি আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম স্যারকে, যিনি মনে করেন একজন মেয়র হিসেবে তিনি এবং তার কাউন্সিলর বর্গ জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। এই অসাধারণ চিন্তাধারা ও তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে ডিএনসিসি খুব অল্প সময়েই জনগণের কাছে নিয়ে এসেছে সবার ঢাকা নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে নর্থ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ নাগরিক হিসেবে ঘরে বসেই তার নাগরিক সেবাগুলো ভোগ করতে পারবে। এবং শুধু তাই নয়, তাদের সকল অভিযোগ তারা এই অ্যাপের মাধ্যমে পৌঁছে দিতে পারবে ডিএনসিসির সকল নির্বাচিত জনপ্রতিনিধিগণের কাছে। চলতি বছরের 10ই জানুয়ারি অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই অ্যাপটি উদ্বোধন করা হয়। লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব এই অ্যাপটি উদ্বোধন করেন। শুধু দর্শকবৃন্দ, আজ আমরা এই নাগরিক সুবিধা গ্রহণ বাস্তবায়নের লক্ষ্যে তৈরিকৃত অ্যাপ সবার ঢাকায় আদ্য প্রান্ত এবং খুঁটিনাটি নিয়ে আপনাদের সামনে পৌঁছে গিয়েছি। এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সবার ঢাকা অ্যাপের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিছু মানুষ। তাদের মধ্যে সর্বপ্রথমেই আমরা পরিচয় করিয়ে দিতে চাচ্ছি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ তুহিনুল ইসলাম ভাইয়াকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না, খুব সম্ভবত আপনার মাইক্রোফোনটি অফ করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন। এবং ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে আমাদেরকে এই সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন শাহিন মোহাম্মদ সামিউল হক, যিনি বর্তমানে এই সবার ঢাকা অ্যাপটিতে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম শামিমা আপু, ভালো আছি আমি। থ্যাংক ইউ সো মাচ ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স কে আমাদেরকে ইনভাইট করার জন্য। আশা করি আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটি লঞ্চ হয়েছে ওইটার ব্যাপারে আমরা আরো বিস্তারিত বলবো আর সিটিজেনরা আরো বেশি জানতে পারবে আর কিভাবে এটা ব্যবহার করা যায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ ইকরাম ভাইয়া, তিনিও বর্তমানে সবার ঢাকা অ্যাপের কনসালটেন্ট হিসেবে রয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স কে ধন্যবাদ যে আমাদেরকে আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ইনশাআল্লাহ আশা করি এই সেশনটি খুব ভালো একটি সেশন হবে। ধন্যবাদ। ওকে, আমরা আমাদের তিনজন অতিথিকেই আমাদের মাঝখানে পেয়ে গিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই আলোচনার পর্বে। তো প্রথমেই আমরা হচ্ছে তুহিনুল ইসলাম ভাইয়ার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে ভাইয়া, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন তো খুব অল্প সময়ের মধ্যে এই যুগান্তকারী একটা আইডিয়া নিয়ে জনগণের সামনে উপস্থিত হয়েছে, তো এই আইডিয়াটার চিন্তা কিংবা সূচনাটা কিভাবে হয়েছে, যদি জনগণকে কিংবা নাগরিকদের একটু এই গল্পটা বলতেন। ধন্যবাদ ঐশী আপু। আসলে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনের ইশতেহারই ছিল ডিজিটাল বাংলাদেশ বা ভিশন 2021, অর্থাৎ আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে আমরা যেন কত সহজে জনগণের বিভিন্ন সেবাসমূহ তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে ভিশন 2021 কিছু আমাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। তারই আলোকে মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, উনিও নির্বাচনে যে আমাদের
পূর্বের যে সিটি কর্পোরেশন নির্বাচন হয় সেই নির্বাচনেও ওনারও নির্বাচনে কিছু ইশতেহার ছিল। তার মধ্যে ডিজিটাল সার্ভিস, ডিজিটাল টেকনোলজির মাধ্যমে, আইসিটির মাধ্যমে কত সহজে আমাদের সিটি কর্পোরেশন যে সকল সেবাসমূহ দিয়ে থাকে জনগণকে, সেইগুলা যেন অল্প সময়ে, অল্প খরচে এবং অল্প ভিজিটে যেন সে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়, তারই লক্ষ্যে আমরা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি। এবং মেয়র স্যারের একটাই লক্ষ্য যে আসলে শুরু থেকে যে আসলে আমরা যে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তো এই সার্ভিসগুলা সাথে জনগণকে আসলে ইনভলভ করা। এখন জনগণ আসলে হয়তো সবাই জানে না যে আসলে সিটি কর্পোরেশন কী কী ধরনের সার্ভিস দিয়ে থাকে, এবং জনগণের সাথে সিটি কর্পোরেশনের যে একটা যে মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য মেয়র মহোদয়ের একান্ত ইচ্ছা যে একটা অ্যাপস যেন আমরা তাদেরকে দিতে পারি যার মাধ্যমে জনগণের সাথে সিটি কর্পোরেশন একটা ব্রিজ স্থাপন হবে। অর্থাৎ জনগণ, নগরবাসী তাদের আশেপাশের বিভিন্ন সমস্যাগুলো তারা প্রতিনিয়ত ফেস করে থাকে, যেগুলো আসলে তারা তো জানে না যে আসলে মেয়র আতিকুল ইসলামকে সরাসরি ফেস করা বা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরকে সরাসরি ফেস করা বা এই যে প্রবলেমগুলো আসলে কে এটাকে সলভ করবে, এটা আসলে সব কিছু তাদের পক্ষে জানা সম্ভব না। তো আমাদের অ্যাপসটাকে এমনভাবে করা হয়েছে যে অ্যাপসটাকে আসলে তাকে গাইড করবে, অ্যাপসটা থাকলে তাহলে যে কোনো সমস্যা তারা ইনস্ট্যান্টলি ওই লোকেশন থেকে তারা দিতে পারবে। তো মাননীয় মেয়র মহোদয়ের নির্বাচনের যে ইশতেহার ছিল তারই যে স্বপ্ন ছিল, ভীষণ ছিল জনগণের সার্ভিস অ্যাট দ্য ডোর স্টেপ, সেটা পৌঁছানোর লক্ষ্যে আসলে আমাদের এই অ্যাপসটা ডেভেলপ করা এবং আমরা কার্যক্রম শুরু করেছি। ধন্যবাদ। ওকে, তুহিনুল ভাইয়ের কথা থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমি যখন একজন নাগরিক আমার পক্ষে কিন্তু সবসময় একজন মেয়রের কাছে কিংবা জনপ্রতিনিধির কাছে যাওয়া সম্ভব হয় না আমাদের সমস্যাগুলো নিয়ে। তো এই সমস্যাগুলো যেন খুব সহজেই তাদের কাছে পৌঁছে যায় এবং জনগণ যেন বাসায় বসেই ঘরে থেকেই এই প্রবলেমগুলো তাদের নলেজে দিতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এই সবার ঢাকা অ্যাপটি তৈরি করা। তো ভাইয়া, এখন হচ্ছে আমি একটু শাহিন ভাইয়ার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে ভাইয়া, আপনারা যখন এই অ্যাপটা তৈরি করার কথা শুনলেন তখন প্রথমত আপনাদের মাথায় কি কি ফিচার্স এসেছিল, যে কি কি ফিচার থাকলে খুব সহজেই একজন মানে সাধারণ নাগরিক এই অ্যাপটা ইউজ করতে পারবে এবং খুব সহজেই আমাদের যে অভিযোগগুলো আছে খুব সহজেই এটা পার্স করা সম্ভব হবে, শাহিন ভাইয়া যদি একটু বলতেন। ভাই, আপনার মাইক্রোফোনটা খুব সম্ভবত মিউট করা আছে। ধন্যবাদ শারমিন আপু আমাকে এই প্রশ্নটা দেওয়ার জন্য। বেসিক্যালি আমাদের যে সময় প্রথম এই ব্রিফটা এসেছিল আর কি ডিএনসিসির টপ ম্যানেজমেন্ট থেকে, যে দে ওয়ান্ট টু প্রোভাইড সার্ভিস টু সিটিজেন, স্পেশালি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিটিজেনদেরকে, বেশ কিছু এরিয়াসগুলি আমরা নোটিফাই মানে নোটিস করেছি যেখানে আমরা অনলাইনের মাধ্যমে সার্ভিসগুলি করতে পারবো আর কি, ডেলিভার করতে পারবো। এর মধ্যে আমাদের সবচেয়ে প্রথম হচ্ছে যে কিছু সমস্যাগুলি যেগুলি আমরা ইমিডিয়েটলি ইন এ ডে ওর টু ফাস্ট আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো যদি আমরা আমাদের ডিএনসিসির অফিসার বা ডিএনসিসিতে কর্মকর্তাদের কাছে সিটিজেনদের ইস্যুসগুলি রেজ করে জমা নেওয়া যায়। সো প্রথমে যে আমরা সার্ভিসটা প্ল্যান করেছি আর কি, প্রেজেন্ট করেছিলাম, এটা হচ্ছে আপনার সমস্যা জমা দেওয়া আর কি। তো আমরা 8টা ক্যাটাগরিতে সমস্যা জমা নেই আর কি আমাদের এই অ্যাপ্লিকেশনটা, যেরকম আপনার আছে মশা আছে, রাস্তা আছে, সড়ক বাতি আছে, নর্দমা আছে, ড্রেন ড্রেনে যাচ্ছে, ওয়েস্টে যাচ্ছে, এরকম আমরা 8টা ক্যাটাগরিতে, পাবলিক টয়লেট আছে, তো এরকম আমরা 8টা ক্যাটাগরির সমস্যা জমা নেই। এই সমস্যাগুলি আমরা জনগণ থেকে ডাইরেক্টলি একটা জিপিএস এর মাধ্যমে ওরা ছবি উঠায়, ছবি উঠার সময় জিপিএসটা আমরা জিপিএস এর মাধ্যমে অ্যাড্রেসটা ক্যাপচার করি, ওই পার্টিকুলার জোন, ওই পার্টিকুলার ওয়ার্ডের সমস্যাটা ওই পার্টিকুলার ওয়ার্ডের যে যিনি দায়িত্বে আছেন অফিসার ওনার কাছে এটা চলে যায় আর কি। আর এই সমস্যাটা জমা হওয়ার পর দ্রুত অ্যাকশন নেওয়া হয় আর কি। তো আমরা জানি যে জনগণ কোন জায়গা থেকে সমস্যাটা জমা করেছে, কি বিষয়ে জমা করেছে, ওই জায়গায় গিয়ে পর্যবেক্ষণ করে ইনভেস্টিগেশন করে সমাধান ইমিডিয়েটলি দেওয়া হয়। এরকম আমাদের এখন পর্যন্ত
1200 রূপে এই ধরনের সমস্যা জমা করেছে, এন্ড 80% এর মতন আমরা সলিউশন প্রোভাইড করেছি আর কি, আমরা আমরা দেখতে পেরেছি আর কি। এটা একটা ক্যাটাগরি যেটা আমরা ফার্স্টে আইডেন্টিফাই করেছি। পরেরটা যেটা আমরা আইডেন্টিফাই করেছি যে কিভাবে সিটি কর্পোরেশনের ইনফরমেশন গুলি আমরা প্রোভাইড করতে পারি আর কি। যেমন ইনফরমেশন বলতে সিটি কর্পোরেশন ম্যানেজমেন্টের যারা আছেন, মেয়রের যারা আছেন, সিইও তিনি আছেন, সেক্রেটারি স্যার আছেন, তো এই সবার ইনফরমেশন গুলি আমরা প্রেজেন্ট করি। ওয়ার্ড কাউন্সিলর অনারেবল কাউন্সিলরদেরও আমরা ইনফরমেশন প্রেজেন্ট করি, অ্যাজ ওয়েল এজ আমরা টপ ম্যানেজমেন্ট যারা আছেন ওদেরও ইনফরমেশন আমরা প্রেজেন্ট করি, সো দ্যাট সিটিজেনরা ডাইরেক্ট ওদের কমিউনিকেশন করতে পারে মোবাইলের মাধ্যমে আর কি। অ্যাজ ওয়েল এজ আমরা আরো আমাদের ইনফরমেশন শেয়ার করি, যেরকম আছে আপনার নিয়ার বাই সার্ভিসেস গুলি আমরা শেয়ার করি আর কি। যে সার্ভিসেস এর মাধ্যমে সিটিজেনরা যেমন মনে করেন নিয়ার বাই কাছে ধীরে যে লোকেশন সার্ভিস গুলি আছে, যেমন হসপিটাল কোথায় আছে, পুলিশ স্টেশন কোথায় আছে, ফায়ার ব্রিগেড কোথায় আছে, এই জিনিসগুলিও কিন্তু আমাদের অ্যাপস এর মাধ্যমে আমরা প্রোভাইড করি আর কি। আরেকটা যেটা খুবই টু ওয়ে একটা কমিউনিকেশন সৃষ্টি করেছেন, যে হচ্ছে নাগরিকরা তাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারবে এবং আমাদের যারা জনপ্রতিনিধি কিংবা অফিসার্স যারা আছে তারা তাদের ইনফোগুলো শেয়ার করতে পারছে। অ্যাম আই রাইট? ইনভেস্টিগেশন হয়েছে, এরপরে সমাধান হয়েছে আর কি, সমাধান হয়েছে, এই চারটা ধাপে কিন্তু ওরা ইনফরমেশন দেখতে পারে আর কি জনগণ। তো খুবই ইন্টারঅ্যাক্টিভ আর কি, পুরো জার্নিটা ওরা ফলো করতে পারছে আর কি, একদম সলিউশন পর্যন্ত আর কি। উন্নয়নশীল কাজ যেগুলি ডিএনসিসি করছে ওইগুলির নোটিফিকেশন আমরা দিচ্ছি, অ্যাজ ওয়েল আমাদের খুব স্পেশাল সেকশন আছে আর কি, আজকে ঢাকা বা ঢাকা টুডে যেটা আমরা বলি আর কি, যেটার মাধ্যমে আমরা ইভেন্ট গুলি পোস্ট করি, যেটার মাধ্যমে খুবই স্পেশাল যে ইভেন্ট গুলি, ওই ইভেন্ট ট্রেনিং ইভেন্ট হতে পারে, ওয়ার্কশপ ইভেন্ট হতে পারে, এইগুলি সাধারণ জনগণরা পার্টিসিপেট করতে পারবে আর কি, ফিজিক্যালি পার্ট করতে পারবে অ্যাজ ওয়েল এজ ভার্চুয়ালি করতে পারবে আর কি। তো সকল ধরনের এই ধরনের ফিচার্স গুলি এক্সিস্টিং আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটার মাধ্যমে পাচ্ছে আর কি সিটিজেনরা। এছাড়া ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেগুলি দরকার আর কি সিটিজেনদের, এটারও একটা ফিচার আমরা দিচ্ছি আর কি, যেমন আপনার করোনা অ্যাপ, অ্যাজ ওয়েল এজ যেরকম বঙ্গবন্ধু অ্যাপ, অ্যাজ ওয়েল এজ আপনার মুক্তিযোদ্ধা অ্যাপ, এই ধরনের আমরা অনেক স্পেশাল যে অ্যাপ্লিকেশন যেগুলির মাধ্যমে জনগণ আরো ইনলাইটেন্ড হবে, আরো জানতে পারবে আর কি আমাদের দেশের ব্যাপারে, আমাদের হিস্ট্রির ব্যাপারে, অ্যাজ ওয়েল এজ ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশনগুলি আছে, যেমন করোনা অ্যাপ যেটা বলছি আর কি, এই সবগুলি কিন্তু এই ধরনের ফিচার অ্যাপগুলি ওরা রেগুলারলি আপডেটেড হয়, অ্যাজ ওয়েল এজ দেখতে পায় আর ডাউনলোডও করতে পারবে। আচ্ছা, মানে এই অ্যাপটার সাথে আমাদের আরো যে ইনফরমেটিভ অ্যাপগুলো আছে সেগুলো ইন্টিগ্রেট করা আছে, এবং হচ্ছে গুগল লোকেশন এপিআই যেটা আছে সেটার মাধ্যমে আমরা লাইভ লোকেশনটা এক্সট্রাক্ট করছি, এবং হচ্ছে সেই পার্টিকুলার মানে দায়িত্বরত ব্যক্তির কাছে আমাদের ইনফরমেশনটা যাচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এখন হচ্ছে আমি তুহিনুল ভাইয়ার কাছে একটা প্রশ্নে চলে যাব, যে ভাইয়া এই যে আমাদের শাহিন ভাইয়া অলরেডি বলছিলেন যে একটা ডিফারেন্ট কমপ্লেন ক্যাটাগরি আছে, যে কমপ্লেন ক্যাটাগরিতে আমাদের নাগরিকরা খুব সুন্দর করে তাদের কমপ্লেন গুলা লিখতে পারছে। সো এর মধ্যে মসকিউটো আছে, ড্রেনেজ সিস্টেম আছে, তারপরে হয়তো বা স্ট্রিট লাইটস আছে, এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে। সো এগুলো তো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের কাজ, এবং ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট ডিফারেন্ট টিম এই কাজটা করে থাকছে। সো এই রেসপন্স টিম গুলোকে ভাই আপনারা কিভাবে ট্রেন করেছেন, কিংবা তারা কিভাবে তাদের দায়িত্ব সম্পর্কে অবগত হচ্ছে এবং কিভাবে দায়িত্ব পালন করছে, সেই প্রসেসটা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, আমাদের অ্যাপসটাকে আসলে ওই এমনভাবে ডিজাইন করা, মানে অ্যাপসটা এই ক্যাটাগরি ওয়াইজ যে 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 প্রবলেমগুলো, যে ইস্যুগুলো নিয়ে যারা কাজ করে কনসার্ন ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের বিভিন্ন লেভেল অনুযায়ী ওই যখনই নাগরিক ওই স্পট থেকে একটা ছবি তুলে তার সমস্যার কথা বলে যখনই সাবমিট দিচ্ছে, তখন ওই ইস্যুটা কিন্তু ওই রিলেটেড যে কনসার্ন কর্মকর্তা তার কাছে চলে যাচ্ছে। অর্থাৎ যে যে রিলেটেড ইস্যু যেটা যার কাছে যাওয়া দরকার এক্স্যাক্ট ঠিক তার কাছেই চলে যাচ্ছে ইস্যুটা। ইস্যুটা যাওয়ার পরে তখন তিনি ওটা ওটা স্টেপ নিচ্ছেন পরবর্তীতে উনি, এবং সেখানে কিন্তু আমাদের অ্যাপসের মাধ্যমে একটা বিভিন্ন টাইম ফ্রেম দেওয়া আছে
যে এই ইস্যুটা কত সময় পর্যন্ত তাকে এটা নিয়ে কাজ করতে পারবে, অর্থাৎ 3 দিনের মধ্যে যদি এই ইস্যুটা সলভ না করে তাহলে টায়ার অনুযায়ী ওই ইস্যুটা, যেমন যদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে থাকে তাহলে টায়ার অনুযায়ী 3 দিনের মধ্যে ওনার ঊর্ধ্বতন যিনি এক্সেন আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার কাছে চলে যাচ্ছে। তার পরবর্তীতে 48 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে ওটা চিফ ইঞ্জিনিয়ারের কাছে চলে যাচ্ছে। এবার পর্যায়ক্রমে যদি ওই ইস্যুটা নিয়ে কোনো কাজই না হয় তাহলে পর্যায়ক্রমে এটা মেয়র স্যার পর্যন্ত চলে যাচ্ছে। তো মাননীয় মেয়র মহোদয় পর্যন্ত যাওয়া মানে সেটা নিয়ে আসলে কেউ কোনো কাজই করে। এটা অবশ্যই আমাদের এমপ্লয়ীদের জন্য, বিএনসিসির অফিসারদের জন্য এটা অবশ্যই একটা নেগেটিভ নেগেটিভ মার্কিং। তো যার ফলে সবাই বিষয়টা নিয়ে খুবই অ্যালার্ট থাকছেন এবং ওটা ওই নির্ধারিত সময়ের মধ্যে যদি উনি সলভ করতে পারেন দ্যাটস গুড, তাহলে ওটা সলভ হিসাবে নোটিফিকেশন পেয়ে যাচ্ছে সিটিজেন। আর যদি উনি সলভ না করতে পারেন তাহলে যদি এমন কিছু প্রবলেম আছে যেগুলো আসলে তাৎক্ষণিক সমাধানযোগ্য নয়, যেমন উচ্ছেদ, অবৈধ স্থাপনা, এগুলো তো আসলে তাৎক্ষণিক সমাধানযোগ্য নয়, তো সেক্ষেত্রে ওনাকে অবশ্যই একটা সিটিজেনকে জানিয়ে দিতে হবে যে এটা এই ধরনের প্রবলেম, এই ধরনের প্রবলেম বা সমাধান করতে হলে আরও সময় প্রয়োজন, বা এটা নিয়ে পরবর্তীতে আমরা কাজ করছি। যেটাই হোক পজিটিভ তাকে অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা তাকে দিতে হবে। হ্যাঁ, অথবা উচ্ছেদেরও একটা নির্দিষ্ট ডেড লাইন থাকে, প্রতিদিন তার উচ্ছেদ হয় না, একটা সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে হয়, তখন তাকে জানাই দিতে হবে যে আসলে আমাদের পরবর্তী উচ্ছেদ অভিযান আছে এই দিনে, অতএব আমরা আপনার ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি, আমরা গ্রহণ করেছি, আমরা এটা পদক্ষেপ গ্রহণ করছি। তো যাই হোক, এটার জন্য আমাদের যে যারা যে ইউজাররা আছে আমাদের সিটি কর্পোরেশনের, আমাদের মাননীয় মেয়র মহোদয় নিজেও একজন ইউজার, তারপরে আমাদের ফিল্ড লেভেল পর্যন্ত যারা কাজ করে, ওয়ার্ড আঞ্চলিক কার্যালয় পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত, সবাইকে কিন্তু আমাদের রোল অনুযায়ী ইউজার করা আছে। তো তাদেরকে আমরা ইনিশিয়ালি আমরা একটা ট্রেন আপ করে দিয়েছি, অ্যাপসটা কিন্তু তাদেরকে আমরা অ্যাপসের উপর আমাদের হেড অফিস থেকে, তারপর আমাদের আঞ্চলিক কার্যালয়ে গুলাতে বিভাগ অনুযায়ী বা বিভিন্ন লেভেল অনুযায়ী আমাদেরকে ট্রেন আপ করানো হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান কার্যক্রম। আচ্ছা, সো তুহিনুল ভাইয়ের কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সাপোজ আমি একটা অভিযোগ দিয়েছি, সো ওই পার্টিকুলার ব্যক্তি যদি সেই অভিযোগটার সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ না করতে পারে সেটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলে যাচ্ছে। খুব সুন্দর একটা হায়ারার্কি মেনটেন করছে এবং আমাদের একদম টপ ম্যানেজমেন্টের যে আছে সে কিন্তু খুব ভালোভাবে নোটিফাই হচ্ছে যে সেই কাজটা হলো কি হলো না। তো জবাবদিহিতার ব্যাপারটা কিংবা উন্নয়নের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে হ্যান্ডেল করা হচ্ছে। এখন আমি একটু ইকরাম ভাইয়ের কাছে চলে যাব। সো ইকরাম ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, আমাদের তো এখানে বিভিন্ন টাইপের ইউজার আছে, ভাইয়া খুব সম্ভবত মিউট হয়ে আছেন, কাইন্ডলি একটু স্পিকারটা অন করবেন। আচ্ছা, তো ভাইয়া আমাদের তো এখানে বিভিন্ন টাইপের ইউজার আছে, অনেকে টেকনিক্যাল ভাবে খুব ইফিশিয়েন্ট, অনেকে আছে টেকনিক্যাল নলেজ নেই, তো এই টাইপের মানে বিভিন্ন টাইপের ইউজারকে একটা ছাতার একটা আমব্রেলার আন্ডারে আপনারা কিভাবে নিয়ে আসলেন? জি ধন্যবাদ শারিমা আপু আমার আপনার এই সুন্দর প্রশ্নটির জন্য। সো আজকে আমরা যখন সবার ঢাকা ডেভেলপ করি, অন দ্যাট টাইম আমরা তো ফার্স্টে বোঝার চেষ্টা করলাম যে ডিএনসিসির যে হায়ারার্কিটা বা ডিএনসিসি অর্গানাইজেশনটা কিভাবে আসলে মুভ করতেছে অ্যান্ড কোন কোন পসিবল সার্ভিসগুলি রাইট নাও প্রোভাইড করা সম্ভব, এভাবে আমরা 8টা ক্যাটাগরিকে আইডেন্টিফাই করে আনলাম। 8টা ক্যাটাগরি ব্যাক এন্ডে আপনারা ইতিমধ্যে শুনলেন যে আমাদের সিস্টেম অ্যানালিস্ট তুহিন ভাইয়ের কাছে, যে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি যখন একটা সমস্যা সাবমিট করতেছেন সাথে সাথে সেটা একটা স্কেলেট করতেছে, যে যদি কাজ না হয়ে থাকে তাহলে পরের ধাপে চলে যাচ্ছে, ওই ধাপে যদি এটা সমাধান না আসে তাহলে পরের ধাপে চলে যাচ্ছে। তো এইভাবে যখন আমরা একটা সিস্টেম ক্রিয়েট করি তখন আসলে একটা জিনিসই আমাদের কাছে রয়ে গেল যে আমরা কিভাবে এটা ইনফিল্ডে অ্যাপ্লাই করব, যে কিভাবে এই রেসপন্সটা আসবে। যদি আমরা ইউজারটা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এখানে মাল্টিপল টাইপস অফ ইউজার আছেন আর কি। যেরকম আমি যদি ডিএনসিসির একদম অঞ্চল ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক যারা কাজ করছেন তারা যেরকম আছেন, ঠিক আমাদের যে নগর ভবন সেখানে কর্মকর্তারাও আছেন, আমাদের মেয়র সাহেব তো আছেন, পাশাপাশি আমাদের যে নির্বাচিত কাউন্সিলর মহোদয়রা আছেন তারাও এখানে আছেন। আসলে এই বড় এত বড় সংখ্যক ইউজারকে আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসা, ডিজিটালাইজেশনের প্রথম পদক্ষেপ যেটা ছিল আমাদের, যে তাদেরকে ট্রেনিং করানো বা তাদের সাথে ওয়ার্কশপ করা, তো আমরা যেটা শুরু করি আমাদের এই সবার ঢাকা অ্যাপটি আমরা লঞ্চ করার আগে আমরা এই প্রোগ্রামগুলো স্টার্ট করে দেই।
এবং ওই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা বিএনসিসি এই সিস্টেমের মধ্যে যারাই আছেন তাদের সাথে আমরা একবার না বিভিন্নবার সেশন করি। ওই সেশনগুলি আমাদের ডে লং সেশনও ছিল, বিভিন্ন অনলাইন সেশন ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রত্যেকটি অঞ্চলকে আমরা আমাদের সাথে ডিজিটাল ওয়েতে কানেক্টেড করে রাখি, সো দ্যাট যখন আমরা রোল করা শুরু করব তখন যাতে ওনারা কাজ করতে গিয়ে ওই তাদের কমফোর্ট জোন থেকে, মানে কমফোর্ট জোনে থেকে যাতে রিপ্লাইটা করতে পারেন, ওই আন্ডারস্ট্যান্ডিংটা যাতে আসে। আমি যদি একটু এখানে বলি আর কি, যে আমাদের এখানে যখন কোনো একটা সমস্যা আসে, যখন একজন নাগরিক কোনো সমস্যা জানান যে আমার রাস্তাটা ভাঙা বা আমার স্ট্রিট লাইটটা জ্বলতেছে না, নষ্ট, আমার ড্রেনে ময়লা আটকে আছে, এই সমস্যাগুলি যখন জানান তখন কি হয়, তখন ওই ক্যাটাগরি বা ওই ডিপার্টমেন্ট ধরে কোন ডিএনসিসির কোন ওয়ার্ডের অন্তর্ভুক্ত সমস্যাটি এবং কোন অঞ্চলের অন্তর্ভুক্ত সেটি আমরা ডিফাইন করে ওই অঞ্চলের ফার্স্ট লাইন অফ রেসপন্ডার একজন থাকেন তার কাছে চলে যায়। তো আমাদের এই ক্ষেত্রে একটা প্রথম ইয়ে ছিল যে আসলে তাদেরকে অনবোর্ড করা। আমরা তিনটি ধাপে একটি সমস্যার সমাধান দেই, প্রথমে তারা সমস্যাটি গ্রহণ করেন, পরবর্তীতে এই সমস্যাটি সেই লোকেশনে একদম পিন পয়েন্টে ওই লোকেশনে গিয়ে সেটা ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশন করার পরে তারা যেই সমাধানটি আনেন সেই সমাধানটিও তারা করে নাগরিককে জানিয়ে দেন। এবং এগুলি স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমাদের যে অফিসার ড্যাশবোর্ড আছে সেখান থেকে ইউজারদেরকে, মানে হচ্ছে আমাদের নাগরিক যারা ইউজ ব্যবহার করছেন, যারা সমস্যা জানাচ্ছেন, তাদেরকে সাথে সাথে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয় তাদের আপডেটগুলো। এইখানে আসলে চ্যালেঞ্জটা যেটা ছিল, এর কারণে আমরা আগে কিছু ডেভেলপমেন্ট পিরিয়ডে কিছু কাজ করি, আমাদের এই সিস্টেমটা যখন আমরা ডেভেলপমেন্ট চলে তখন আমরা যেই দিকটায় সবচেয়ে সর্বপ্রথম নজর দেই আর কি, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। এই সিস্টেমটা শুধুমাত্র সবার ঢাকা নাগরিক অ্যাপটা না, আমাদের যে অফিসার তথা ডিএনসিসি যে ড্যাশবোর্ডটা আছে যার মাধ্যমে আমাদের অফিসাররা কাজ করছেন, এটাকে সম্পূর্ণ রকমে ইউজার ফ্রেন্ডলিভাবে তৈরি করা, সেটা ছিল আমাদের প্রথম ধাপ। পরবর্তী ধাপটা যেহেতু আমরা ওইভাবেই চিন্তা করেছি, ওইভাবেই জিনিসটাকে ডেভেলপ করেছি, সো পরবর্তী ধাপটা তখন আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে গেল আর কি। তখন আমাদের কাছে কাজটা থাকলো কি, যে আমাদের যারা ব্যবহারকারীরা আছেন ডিএনসিসি এন্ডে, অফিসার এন্ডে, আমাদের কাউন্সিলররা আছেন, এই এন্ডের থেকে তাদেরকে আস্তে আস্তে এই সবার ঢাকা সিস্টেমটার সাথে ইন্ট্রোডিউস করানো, যে আসলে কিভাবে জিনিসটা কাজ করে। এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাননীয় মেয়র মহোদয়, আপনি জানেন যে উনি আসলে খুবই ডাইনামিক একজন পার্সন, এবং উনার ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে ঢাকার নর্থ সিটি কর্পোরেশনটাকে উনি কমপ্লিটলি ডিজিটালাইজ করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ ইতিমধ্যে আমাদের জন্য কাজটা আরও ইজি হয়ে গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2020 যে ভিশনটা ছিল, সেই ভিশনটার কারণে আমরা জানতে পারলাম, আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে আমাদের ঢাকা শহরে অলমোস্ট 90% প্লাস ইন্টারনেট সুবিধার আওতায় কিন্তু আছেন নাগরিক বলেন, অথবা আমাদের যে কর্মকর্তারা আছেন ডিএনসিসি তারাও তো এটা শহরের বাসিন্দা, তো তারাও কিন্তু সেই ইন্টারনেট সুবিধার আওতায় আছেন। সো এই সমস্ত কিছু মাল্টিপল সাইট থেকে যখন আমরা এই পজিটিভনেসগুলিকে নিয়ে আগাতে থাকলাম, তখন ঠিকই দেখা গেল যে না, আস্তে আস্তে এটা ইয়ে হয়ে আসলো। এবং আমরা এই প্রশিক্ষণটা যখন শুরু করি সেটা শুধুমাত্র ওয়ার্ড পর্যায়ে না, আমরা জোন ভিত্তিক আমাদের যে ডিপার্টমেন্ট, এই 8টি ক্যাটাগরির সমস্যা সমাধান করার জন্য যে অ্যাক্টিভ ডিপার্টমেন্টগুলি আছে সেই ডিপার্টমেন্টগুলিকে নিয়েও আমরা ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট প্রশিক্ষণ করি এবং একাধিকবার সেই প্রশিক্ষণ চালাই। পাশাপাশি এখনও আমরা চালিয়ে যাচ্ছি, যদি কেউ প্রয়োজন বোধ করে যে না আমার এই জিনিসটা সম্পর্কে একটু কনফিউশন আছে, এটা একটু আমি কীভাবে হ্যান্ডেল করব, এই জিনিসগুলি নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। আসলে এটা তো আমরা জানুয়ারি 10 তারিখে লঞ্চ করলাম, এবং আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের যে অফিসাররা আছেন, কর্মকর্তাগণ আছেন, ওনারা কিন্তু খুব ভালো পজিটিভ ইয়ে নিয়ে, অ্যাপ্রোচ নিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের অলমোস্ট 7,000 নাগরিকরা এখানে রেজিস্ট্রেশন করেছেন, পাশাপাশি প্রায় 1200 মতো সমস্যা যার বেশিরভাগই ওনারা সমাধান করছেন। সো এই জিনিসটা আমাদের মাথা ছিল যে আমরা কিভাবে আসলে তাদেরকে এগিয়ে নিতে চাই, এবং আমরা ওইভাবেই করেছি আর কি। আচ্ছা ভাই, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, যে আমি এতক্ষণ যেটা শুনলাম যে হচ্ছে আমাদের যারা কর্মকর্তা কর্মচারী এবং যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে রয়েছেন তাদেরকে আপনারা ট্রেনিং দিয়েছেন, ট্রেনিং এর মাধ্যমে তারা অ্যাপটার সাথে আরো বেশি কি বলবো পরিচিত হতে পেরেছে, কিন্তু আমাদের যারা নাগরিক রয়েছেন, আপনি অলরেডি বললেন যে 7,000 নাগরিক অলরেডি এটার মধ্যে রেজিস্ট্রেশন করেছে, তো তারা কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, তো তাদের জন্য কোয়ালিটি
ফ্রিল্যান্স মানে কিউএ টা কিভাবে আপনারা করছেন, কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে টেস্টিংটা আছে সেটা আপনারা কিভাবে করছেন, মানে তাদের জন্য আরো ফ্রেন্ডলিনেসটা কিভাবে বাড়াচ্ছেন, দুজনের যে কোনো একজনই অ্যানসার দিতে পারেন ভাইয়া, একটু যদি আমাদেরকে বলতেন। জি জি, আমি আমি এই অ্যান্সারটা কিছুটা দিচ্ছি, বাকিটা শাহিন ভাই করবেন। এই এই কাজগুলি যখন আমরা করি আর কি, তখন আমরা ফার্স্টে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্টটা, ওই রিকোয়ারমেন্টটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারি, দেন আমরা টেস্ট কেসগুলি রান করি যে আসলে কোন কোন জায়গায় এটা বাধা হতে পারে, অবস্টেকলগুলি আসতে পারে। সো ওই অবস্টেকলগুলি যখন আমাদের সামনে দাঁড়ায়, তখন আমরা ওইটার একটা সলিউশন আনার চেষ্টা করি, অ্যাজ ওয়েল অ্যাজ যখন নাকি কমপ্লিট লজিক্যাল সিনারিওটা আমাদের সামনে চলে আসে, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ইউজার এক্সপিরিয়েন্সটা রিসার্চ করা শুরু করি, রিসার্চ করা শুরু করি যে আমাদের এক্সপিরিয়েন্সটা, আমাদের যারা ইউজার হবে নাগরিকরা, আমাদের এক্সপেক্টেন্সিটা কি হচ্ছে, আমাদের নাগরিক যারা আছেন, আমাদের ইউজার বেসটা, তাদের এজটা, তাদের আদার্স যে ডাইনামিকগুলি আছে আর কি, ওই জিনিসগুলি আমরা একটু রিসার্চ করি, তাদের ডিমান্ড, তাদের ক্যাপাবিলিটিস, তাদের লেট জাস্ট গিভ মি অ্যান এক্সাম্পল, যে হয়তোবা আমি ধরে নিই যে আমার যারা ইউজার আছেন তারা আসলে অ্যান্ড্রয়েড কত ভার্সন থেকে কত ভার্সন পর্যন্ত আছে আর কি, তাদের হ্যান্ডসেটগুলো আমরা এইগুলি পর্যন্ত রিসার্চ করি, রিসার্চের উপরে বেস করে, অ্যান্ড এটা কমপ্লিটলি বেসড অন যে ইউজার ম্যাট্রিক্সের উপরে, যে ইউজাররা কীরকম, হ্যাঁ, তার উপরে বেসড করে আমরা তখন একটা ইউজার ইন্টারফেস দাঁড় করাই, এবং ওই ইউজার ইন্টারফেসটাই কিন্তু মেন ইন্টারঅ্যাক্টর অ্যাকচুয়ালি আমার ইউজারের সাথে। আমরা এই ক্ষেত্রে একটা জিনিসই প্রাধান্য দিয়েছি যে যদি এই শহরের একজন কিশোর নাগরিক হয়ে থাকে, ধরে নেই যে সে 14 থেকে 15 বছর বয়সের, সে হয়তোবা তার নিজের মোবাইল নেই, হয়তোবা তার মার মোবাইল থেকে বা তার বাবার মোবাইল থেকে সামহাও তার কারো না কারো মোবাইল থেকে কমপ্লেনটা করছেন ধরে নেই, তো সেও যাতে এই জিনিসটা ইজিলি ধরতে পারেন যে আমাকে কোন সমস্যাটা কোন জায়গায় সাবমিট করতে হবে। জি, অনেকে যেমন ধরেন একটা কনফিউজিং সিচুয়েশন আমাদের সামনে ছিল যে রাস্তায় যদি আবর্জনা পড়ে থাকে তাহলে এটা আমি আসলে কোন ক্যাটাগরিতে দিব, আমি কি রাস্তায় দিব নাকি আবর্জনা ক্যাটাগরিতে দিব। সো তখন আমরা এই জিনিসটা চিন্তা করে আমরা কিছু কিছু পদক্ষেপ নেই, কিছু মেজারমেন্ট নেই যেটাতে আসলে ডিফাইন হয়ে আসে যে রাস্তা ক্যাটাগরিতে আসলে আমাদেরকে রাস্তা ভাঙা বা রাস্তা সংক্রান্ত সমস্যাগুলি দিতে হবে, আবর্জনাটা আবর্জনা ক্যাটাগরিতে চলে যাবে। জি, সো আমরা এই জিনিসটা ফলো করি আর কি, যে প্রাথমিকভাবে এই জিনিসটাকে ফলো করে আগাই, যে যাতে রিকোয়ারমেন্টগুলো স্টাডি করা হয়েছে, যেগুলো হচ্ছে প্রবলেম হতে পারে সেগুলো স্টাডি করা হয়েছে। শাহিন ভাই যদি কিছু অ্যাড করতে চান। জি, ফলোইং আপ টু বিক্রম ভাই আর কি, বেসিক্যালি আমরা যে সময় এটা স্টাডি মানে রিকোয়ারমেন্টটা পেয়েছি আর কি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বেসিক্যালি রিকোয়ারমেন্টটা পাওয়ার পর আমরা নট অনলি হ্যাভ ডিসকাসড আপনার ডিএনসিসি অফিসার বা ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্টের সাথে, আমরা একটা ফোকাস গ্রুপ স্টাডি করেছি আর কি। ফোকাস গ্রুপ স্টাডিতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এইজের অডিয়েন্স আমরা এখানে রেখেছি আর কি, অ্যান্ড এই অডিয়েন্সের আমাদের প্রথম যে সময় ইউআইটা আমরা বিল্ড করেছি আর কি, যে যে সার্ভিসেসগুলি এগুলির মাধ্যমে আমরা প্রথমে যে ওয়ার ফ্রেমটা আমরা যে বিল্ড করেছি আর কি, যে ওই ওয়ার ফ্রেমটা নিয়ে আমরা ডিসকাস করেছি, ওই ফিচার্সগুলি ডিসকাস করেছি, সো দ্যাট ওরা ওদের একটা ফিডব্যাক মন্তব্য জানায় আর কি। সো এটা ডিফারেন্ট ক্যাটাগরি ডিফারেন্ট ডেমোগ্রাফির ছিল আমাদের যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা বেসিক্যালি আমাদের একটা ফিডব্যাক শেয়ার করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে সলিডিফাই করেছে যে আমাদের বিলিভসগুলি যে এই এই সলিউশনগুলি ওদের রিকোয়ার্ড আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইভাবে ওদেরকে প্রেজেন্ট করলে সিস্টেমে ওরা এটা আরো ইজিলি গ্রহণ করবে। আরেকটা মূল বিষয় আছে, ওয়েন উই ওয়ার রিসার্চিং অ্যান্ড বিল্ডিং দিস অ্যাপ্লিকেশন আর কি, আমরা একটা আমাদের টপ অফ দ্য মাইন্ড ছিল যে এই যে অডিয়েন্সটা এটা একটা স্মার্টফোন অডিয়েন্স আর কি। সো যেহেতু এটা স্মার্টফোন অডিয়েন্স, ওরা অলরেডি কিন্তু স্মার্টফোনে ওয়ান অফ দ্য মোস্ট ইউজেবল অ্যাপ যেটা, আর আপনি দেখতে পারবেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা সোশ্যাল ক্যাটাগরিতে, তো সোশ্যাল ক্যাটাগরিতে যে অ্যাপ্লিকেশনগুলি আছে যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার আছে বিভিন্ন ভিডিও শেয়ারিং অ্যাপস, টিকটক, তো আমরা দেখছি যে ওইখানে ইউজার ইন্টারফেসগুলি, যেহেতু ইউজাররা খুবই ডিফারেন্ট ডেমোগ্রাফির বাট দে আর এবল টু ইউজ ইট, তো আমরা ওই ধরনেরই একটা প্ল্যান করেছি যে কিভাবে আমাদের যে সিস্টেমটা ওদের মতনই ক্লিন, ইন্টারঅ্যাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিওয়ার্ডিং হয় আর কি। সো
আমি যদি আমি যদি বলি আর কি, যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা যে সময় বিল্ড করেছি, আমরা ডিফারেন্ট অডিয়েন্সকে দেখেছি, অ্যাজ ওয়েল এজ আমরা আরো আমাদের যে আশেপাশে অডিয়েন্সরা যে যে ধরনের অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে আছে ওইটাও কিন্তু আমরা একটা আইডিয়ার মধ্যে নিয়েছি। আপনি দেখতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশন খুবই ক্লিন, আর আমাদের হোম পেজে কিন্তু মোটামুটি সব সার্ভিসেস গুলি ইজিলি আইডেন্টিফাইবল অ্যান্ড খুবই হাইলাইট করা আছে আর কি। আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি আর কি, যে আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু ডুয়েল ল্যাঙ্গুয়েজে, সো আমরা যে সময় ঢাকা নর্থ সিটি কর্পোরেশন চিন্তা করেছি, আমরা নট অনলি আমাদের লোকাল যে অডিয়েন্স চিন্তা করেছি বেঙ্গলি বাংলা অ্যাজ ওয়েল এস আমরা ইংলিশও রেখেছি, কারণ কি আমাদের আমাদের যে সিটিজেনরা আছে এখানে অনেক ফরেন সিটিজেনরাও আছে, সো ওদের জন্য কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন আছে। মূলত এটা আমরা অ্যাজ এ সার্ভিস প্রোভাইডিং যে অ্যাপ্লিকেশনটা সব ধরনের অডিয়েন্স কি আমরা কনসিডার করেছি, যে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমাদের ইউআই ডিজাইন ওয়াইজ অনুযায়ী। জি জি, তো এইভাবে আমরা তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে আমাদের মানে খুব সুন্দর করে ইউজারদেরকে রিসার্চ করা হয়েছে, তাদের উপর স্টাডি করা হয়েছে, তারপরে আমরা হচ্ছে তাদের প্রেফারেবল কিরকম ইউআই ডিজাইন মানে ইউজার ইন্টারফেসটা ডিজাইন করলে কিরকম হতে পারে, এবং সেভাবেই আমরা আস্তে আস্তে করে এই অ্যাপটি পেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এখন টেকনিক্যাল কথাগুলো তো আমরা প্রায় শুনে ফেললাম, এখন আমরা একটু তুহিনুল ভাইয়ের কাছে যাব। ভাইয়ার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে ভাইয়া অলরেডি তো আমি শুনলাম যে আমরা 7,000 মানে রেজিস্টার্ড ইউজার পেয়েছি এবং অভিযোগও হচ্ছে চলে এসেছে অনেক, তো ভাইয়া কত পার্সেন্ট অভিযোগ আমরা ইতোমধ্যে সলভ করতে মানে পেরেছি? ভাইয়া আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে, কাইন্ডলি একটু আনমিউট করতে হবে। ধন্যবাদ। পূর্বেই বলা হয়েছে যে আসলে আমরা 10ই জানুয়ারি আমাদের অ্যাপসটা এলজিডি এলজিআরডি মন্ত্রী এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় উদ্বোধন করেছেন, তো তারপর থেকে এই পর্যন্ত আমাদের আমাদের এই অ্যাপসটা কিন্তু শুধু অ্যান্ড্রয়েড না, আমাদের অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই দুই প্ল্যাটফর্মের জন্যই আমাদের অ্যাপস করা হয়েছে, এবং এই দুই প্ল্যাটফর্ম মিলে টোটাল আমাদের 6,852 জন ইউজার ডাউনলোড করেছে অ্যাপটি, আর এই পর্যন্ত আমাদের 1,146টা ইস্যু আমরা পেয়েছি এই অ্যাপসের মাধ্যমে, তার মধ্যে থেকে 953টা ইস্যু আমাদের অলরেডি সমাধান করা হয়েছে, তাতে 80% প্লাস আমাদের ইস্যু এই পর্যন্ত সমাধান হয়েছে, আর বাকি যে ইস্যুগুলো আছে সেটা আমাদের চলমান রয়েছে, সে কার্যক্রম রয়েছে। আমাদের বেশ কিছু কমেন্ট চলে এসেছে, আমরা একটু কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। নাজমুস সাদাত রিমন ভাইয়া উনি বলেছেন যে আশা করি নাগরিক সমস্যা সমাধানে যুগান্তকারী ভূমিকা পালন করবে, সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করি। এরপরে আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার তানভীর মাহমুদুল হাসান ভাইয়া, উনি লিখছেন সময় উপযোগী একটি উদ্যোগ, ধন্যবাদ আমাদের ঢাকা উত্তর এর নগর পিতা স্মার্ট ব্যক্তিত্ব আতিকুল ইসলাম স্যার সহ সংশ্লিষ্ট সকলকে, দেশের সকল সিটি কর্পোরেশনকে অনুরূপ ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা হোক। ঠিক এই কমেন্টের সাথে ইনলাইনমেন্ট রেখে ভাইয়া আমি একটা কোয়েশ্চেন আপনাদেরকে করতে চাই, যে এখন তো এটা শুধুমাত্র হচ্ছে আমাদের নর্থ সিটি কর্পোরেশনেই রয়েছে, তো এটা কি দক্ষিণ সিটি কর্পোরেশন কিংবা সমগ্র দেশের যে সিটি কর্পোরেশন গুলো আছে সেগুলো কি মানে এটার আওতায় আনার কোনো উদ্যোগ নেওয়া হবে, কিংবা এই প্রক্রিয়াধীনটা কি মানে প্রক্রিয়াটা কি গ্রহণ করা হবে কিনা, কিংবা মানে সুদূরে আপনারা এটা কি চিন্তা করছেন সেই সম্পর্কে যদি তুহিন ভাই আমাদের একটু বলতেন। জি ধন্যবাদ। আসলে আমরা অ্যাপসটা যে উদ্দেশ্য নিয়ে যে আমাদের সম্ভাবনা নিয়ে আমরা উদ্বোধন চালু করেছি আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি, এবং আমাদের আপনার আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বর্তমানে 10টা অঞ্চল আছে, তো আমাদের পুরাতন 5টা অঞ্চল আপনারা জেনে থাকবেন যে আমাদের বর্ধিত হয়েছে প্রায়, আমাদের টোটাল হচ্ছে 196 বর্গ তুহিনুল ভাইয়ের খুব সম্ভবত ইন্টারনেটে একটু সমস্যা করছে, তো এর সাথে যদি ফলো আপে কেউ ইকরাম ভাই অথবা শাহিন ভাই কেউ যদি একটু অ্যাড করতে চেতেন। জি ধন্যবাদ। আসলে তুহিন ভাইয়ের কানেকশনটা সম্ভবত প্রবলেম করছে। জি জি, সো ডেফিনেটলি দুঃখিত, সরি আমি দুঃখিত, আমি আসলে মানে ডিসকানেক্ট হয়ে বুঝতে পেরেছি ভাইয়া হচ্ছে নেটওয়ার্কে হয়তো সমস্যা করছিল। ঠিক আছে, তো শুরুতে আমরা 5টা আমাদের এক্সিস্টিং যে 5টা অঞ্চল সেটা দিয়ে আমরা শুরু করছি, পর্যায়ক্রমে আমরা 10টা অঞ্চলে যেটা আমাদের নতুন এরিয়া যেগুলাতে
যেগুলো আমাদের এখনো সার্ভিস গুলা সমস্ত সার্ভিস সে সকল অঞ্চলে পৌঁছায়নি, তো পর্যায়ক্রমে আমরা 10টা অঞ্চলে চলে যাব। তো তাহলে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং কাজের দিক দিয়ে যেহেতু সিমিলার উত্তর এবং দক্ষিণ, অবশ্যই দক্ষিণে এটা ইমপ্লিমেন্ট করা আরো সহজ হবে এবং নাগরিকগণও অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আর উত্তর দক্ষিণ মানে আদার সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে হতে পারে। পাশাপাশি যে সকল ডিপার্টমেন্টগুলো আসলে সার্ভিস ওরিয়েন্টেড মানে জনগণকে সরাসরি সার্ভিস দিয়ে থাকে, সে সকল ডিপার্টমেন্টও এই অ্যাপসটিকে কাজে লাগিয়ে একইভাবে নাগরিক সমস্যার সমাধান দিতে পারে। ইতিপূর্বে হয়তো অনেক ধরনের অ্যাপস হয়েছে, আসলে অনেক অ্যাপস সাস্টেন করেনি বা অ্যাকচুয়াল সমস্যাগুলো জানা, অ্যাকচুয়াল সমস্যার লোকেশনগুলো ট্র্যাকিং করা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল, যেটা আমাদের এই অ্যাপসের মাধ্যমে এটা একটা আমরা মনে করি একটা অ্যাডভান্টেজ, যে অ্যাকচুয়াল লোকেশন যেটা আমরা পিং পয়েন্টে ওই লোকেশনটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, যার ফলে আমাদের অফিসাররা ঠিক তাদের এক্স্যাক্ট লোকেশনে যে তারা সমস্যার সমাধান করতে পারে। তো এটা আমরা মনে করি একটা খুবই এটা এই মেকানিজমটা আসলে যারা সার্ভিসগুলো দিয়ে থাকে সবাই যদি কাজে লাগায় আমার মনে হয় এটা ইটস মেবি ইটস বেটার অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ সো মাচ তুহিনুল ভাইয়া। আমাদের আরো বেশ কিছু কমেন্ট চলে এসেছে, আমরা একটু কমেন্ট গুলো নিয়ে নিচ্ছি। মোহাম্মদ আতাউর রাব্বি মিশু ভাই বলেছেন, ডিজিটাল সেবায় এই অ্যাপ মাইল ফলক হয়ে থাকবে। আসলে আমরা তাই মনে করছি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকরা যদি এভাবে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিদের সাথে কমিউনিকেট করতে পারে, আসলেই আমরা কিন্তু এক ধাপ এগিয়ে গেলাম। এরপরে আমাদের সাথে রয়েছে শাফিউদ্দিন মানিক ভাইয়া, উনি লিখেছেন যে ডিজিটাল বাংলাদেশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। নগরবাসীকে এই ডিজিটাল নাগরিক সেবা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে আমরাও এটাই মনে করি যে আমরা যদি এই অ্যাপটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের প্রবলেমগুলো খুব সহজেই সলভ করা পসিবল হবে। এরপরে আমাদের সাথে আছে আর রাফি আনকান ভাইয়া, আচ্ছা আর রাফি অঙ্কন ভাইয়া, আচ্ছা উনি লিখেছেন, সময় উপযোগী এবং খুবই চমৎকার একটি উদ্যোগ, আশা করি দক্ষিণেও চালু হবে। ওকে, এরপরে আমাদের সাথে আছেন মোবাশির হোসেন, উনি লিখেছেন, আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে দ্রুত জনদুর্ভোগ নিরসনে এই অ্যাপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি। এছাড়া আমাদের সাথে রয়েছেন গোলাম রাব্বানি ভাইয়া, সময় উপযোগী এবং চমৎকার উদ্যোগ, ধন্যবাদ ভয়েস অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এছাড়া আমাদের সাথে অনেকেই রয়েছেন, আমরা সময়ের স্বল্পতার কারণে সবার কমেন্টটা পড়তে পারছি না। তো আসলে আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমার একটাই প্রশ্ন থাকবে যে এই যে অ্যাপটা তৈরি করা হয়েছে নাগরিকদের কাছে যাচ্ছে, তো ভাই এটাকে প্রমোশনাল দিক থেকে আপনারা এটাকে কিভাবে মানে কাজ করছেন যে সবাই যেন অ্যাপটা সম্পর্কে জানে, সবাই যেন এটাকে ইউজ করে? আমি যদি অ্যাপটা সম্পর্কে নাই জানি আমি কিন্তু ইউজ করব না, সো এটা যেন সবাই জানে এই কাজটা কিংবা এই প্রমোশনাল দিকটা আপনারা কিভাবে দেখছেন? জি, আসলে আমরা উদ্বোধনের পর থেকেই আপনারা জেনে থাকবেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে অলরেডি আসছে, সোশ্যাল মিডিয়া গুলাতেও আসছে, এবং আজকের যে আমাদের যে প্ল্যাটফর্মটা আমরা আজকে ইউজ করতেছি এটাও আমাদের মনে হয় যে একটা বেটার প্ল্যাটফর্ম, যেহেতু ইঞ্জিনিয়ার্স আমাদের বেশিরভাগ ইঞ্জিনিয়ার্সরাই এই প্ল্যাটফর্মের আওতায় আছেন। তো পাশাপাশি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এটাকে আমরা আরও বেশি পর্যায়ক্রমে কীভাবে প্রচার প্রচারণা বাড়ানো যায় সেটাও খেয়াল রাখবো। আর একটা শেষে যেহেতু আমি একটা আর একটা শেষ করি, সেটা হচ্ছে আসলে এই ঢাকা শহর কিন্তু আমার আপনার না, শুধু এটা সবাই, আমাদের মেয়র স্যারের কিন্তু একটা প্রধান যে স্লোগান সেটা সবাই মিলে সবার ঢাকা। আসলে আমরা আমি আপনি এবং আদার যারা আছে আমাদের ঢাকাবাসী সবাই যদি আমরা একটু সচেতন হই আমাদের শহরটাকে আরো সুন্দর করা যায় কি করে, আমরা যে এখান থেকে যে শুধু আমরা সমস্যাগুলোই পাই তা না, নাগরিকরা কিন্তু আমাদের বিভিন্ন রকম সাজেশনও দিয়ে থাকেন, অনেক মতামত দেয় যে আরো এইভাবে করলে আবার আরো ঢাকা শহরটাকে আরো সুন্দর হয়, সেগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখে থাকি আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো আমরা যদি সবাই মিলে নাগরিকরা সচেতন হয়ে আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে আমরা কাজ করি, সিটিকে উন্নয়নের জন্য কাজ করি, তাহলে একদিন আমাদের যে কাঙ্ক্ষিত স্মার্ট সিটি, একটা আধুনিক একটা গ্রিন সিটি আমরা হিসাবে ঢাকা সিটি কর্পোরেশনকে পেতে পারি। অসংখ্য ধন্যবাদ তুহিনুল ভাইয়াকে। আসলে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আমাদের এই সবার ঢাকা অ্যাপটাকে যেন প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারবো এই আশাই ব্যক্ত করছি, এবং আমি আরো আশা ব্যক্ত করছি যে
আমরা অ্যাজ এ নাগরিক আমাদের নিজস্ব জায়গা থেকে যেন আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি। আমরা যখন এটা সঠিকভাবে পালন করব, তখনই কিন্তু আমাদের ঢাকা বলেন, আমাদের পুরো বাংলাদেশ বলেন, সামনের দিকে এগিয়ে যাবে এবং ডিজিটালাইজেশনের দিকে আরও এগিয়ে যাবে। তো ভাইয়া, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একরাম ভাইয়া, আপনাকে আপনার টেকনিক্যাল সাজেশন এবং কথাগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। শাহিন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সময় বের করে আমাদের মাঝখানে এসেছেন। তো আমরা সবার ঢাকা অ্যাপের যেন সাকসেসফুল হয়, যেন আরো সাকসেসফুল হয় এই আশা ব্যক্ত করে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ, এবং এই আমাদের এই প্রোগ্রামের সাথে যারা কানেক্টেড ছিলেন সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি দর্শকবৃন্দ, শুভরাত্রি, শুভরাত্রি।